হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার অনেকটা সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, প্রায় বাজে এখন 11:20, আর এখন থেকে আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি। আর আমাদের সকাল সকাল টিফিন টিফিন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো সেই কারণে ইভানকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে মৌসম্বির রস করে দিলাম, খাইয়ে দাইয়ে ওকে পুরো প্রপারলি রেডি করে ওর ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আর আকাশও টিফিন করে নিয়েছি, আর আজকে চাউমিন টিফিন করেছি আমরা, তো টিফিন কমপ্লিট করে ফেলেছি। দেন আকাশ মাছ নিয়ে এসছে, তারপরে সমস্ত মাছ টাছ ধুয়ে টুয়ে নিলাম, দেন যা যা মানে মাছ রান্না করতে লাগবে আমার সমস্ত কেটে কুটে গুছিয়ে নিলাম। তো আজকে রান্নাবান্না করবো, আর এখন থেকেই রান্নাবান্নায় লেগে পড়বো, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, আমি এখানে সব কিছু কেটে কুটে জোগাড় করে নিয়েছি, এবার জাস্ট বাটার পালা। তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বেটে নিলাম, আর এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর আজকে ভোলা মাছ নিয়ে এসছে, তো ভোলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এবার এই মাছটাকে কিন্তু ভেজে নেব, তো চলো মাছগুলো আগে ভেজে নিই, তারপর ফেরত এসে দেখা করছি তোমাদের সাথে। আর দেখো মাছ ভাজাগুলো কমপ্লিট, আর সব মাছ ভাজা তোমাদের আর দেখাবো না, আজকে শরীরটা আমার একদমই ভালো লাগছে না, তো সেই কারণে সব কিছু দেখালাম না। তো রান্না করতে করতে মানে এত গরম লাগছিল, এতটা শরীরটা মানে ক্লান্ত লাগছিল, সেই জন্য আমি স্নান করে চলে এলাম, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো মাছ ভাজার পরই আমি চলে গেছিলাম স্নান করতে, এসে মশলাটা এখন কষাচ্ছি, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই সেটা। তো এই যে দেখো, এখানে মাছের ঝালটা হচ্ছে আর কি। আর এখানে আজকে ইভানকে চাল আর মুগ ডাল দিয়ে ভাত করে দেবো, সেই জন্য চাল ডালটা ভালোভাবে ধুয়ে আমি এখানে কিন্তু রেখে দিয়েছি, এবার ওর ভাতটা বসাবো। তো এই যে দেখো মাছের ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, তো এবার ঝোলটা ফুটে এলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, তো তার আগে আমি এখানে চলো ধনে পাতাটা চপ করে নিই। ছিল তো ঘুম থেকে ওঠার পর ওর ঠাম্মু ওকে এই যে গামছা পরিয়ে দিয়েছে, এবার ও করবে স্নান। এখন বড় হয়ে গেছে আমার পাপাটা, এই যে পেছনটা দেখাও, এই যে দেখো পেছনটা, পাপা দাঁড়া, এই যে বাচ্চা। আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ইভানের ভাতও হয়ে গেছে, আর একদিকে এখন আমাদের ভাত, আর একদিকে ইভানের জল গরম মানে ফোটাতে দিয়ে দিয়েছি। আর ইভানকে তো দেখালাম, তোমাদের গামছা পরে চলে এসেছে, আর ওকেই শুধু স্নান করানোটা বাকি আছে। আর এখন বাজে প্রায় 1:45, এখনও অবধি ও ঘুমাচ্ছিলো, তো ওই জন্য আজকে স্নানটা করাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এই যে প্যাটিস খাচ্ছে, বেশ বড় বড় লাগছে, মনে হচ্ছে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, গামছা টাওয়াল এসব পরে ঘুরছে। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ইভানকে আগে চলো চটপট করে স্নানটা করিয়ে আসি।
আজকে মামুনি দিয়েছে বোয়াল মাছের ঝাল, পাট শাক ভাজা আর ভেন্ডি আলু ভাজা। আর আমাদের তো দেখেছো ভোলা মাছ হয়েছে, তো এই দিয়ে আজকে আমাদের কিন্তু জম্পেশ লাঞ্চ হয়েছে। আর তার সাথে মামুনি ওই বোয়াল মাছের ঝোলেই তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছিল ইভানের জন্য। তো ইভানকে এই যে সবজি ভাত আর তেলাপিয়া মাছ দিয়ে খাওয়া। তো বন্ধুরা, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি, ইভানকেও স্নান করিয়ে দিলাম আর এদিকে খাইয়েও দিয়েছি ওকে। আর আজকে ওকে আমি তেলাপিয়া মাছ দিয়ে খাইয়েছি, কারণ মামুনি তেলাপিয়া মাছ করেছে, তো সেই তেলাপিয়া মাছ দিয়ে ওকে আজকে ভাত খাইয়ে দিয়েছি। আর আমাদের যে রান্না করেছি সেটা ওকে দিইনি আজকে, ভোলা মাছটা। ওটা যদি ও রাতে খায় তাহলে রাতে ওকে দেবো। আর আজকে এই যে দেখো দুটো নতুন প্লেট, এই প্লেট দুটোই কিন্তু খেতে বসে পড়েছি, মানে প্লেট দুটো নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো ভাতটা বেড়ে নিই। আর তোমাদের দাদাভাই আজকে দোকান থেকে আসার পথে পেয়ারা মাখা নিয়ে এসেছিলো, তো এখন বসলাম পেয়ারা মাখা খেতে। তো এই রকম ধরনের মাখা জিনিস কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো চলো এনজয় করি। হ্যাঁ, খুলে দাও, তুমি খুলে দাও, বন্ধ করে দেবে, দেখো চলে আসো তুমি। হ্যাঁ, আবার যাবে, দেখো ঠিক করে করতে। হ্যাঁ দেখো বন্ধুরা, তোমাদের ছোট্ট ইভান কি করছে, আকাশ যতবার দরজা খুলে দেবে দেখো তোমরা, ও ততবার গিয়ে দরজাটাকে বন্ধ করে দেবে। আর কেউ যদি আসে দরজা খুলে রেখে ও বন্ধ করে দেয়, আর কেউ যদি আসে তখনও খুলে দেয়। এই যে দেখো আবার বন্ধ করে দেবে। দেখো এটাই হচ্ছে ওর কাজ, ওইখানটা দাঁড়িয়ে থাকবে ওয়াকার নিয়ে, কেউ এলে দরজা খুলে দেয়, আবার ছাদে চলে এলে দরজা বন্ধ করে দেয়। দেখো আবার যাও, দেখো আবার আবার করবে, দেখো ও এইটাই করে। আমি দু তিন দিন ধরে নোটিস করছি ও এই বদমাইশিগুলো করছে। হ্যাঁ দেখো এবার ও আমার ফোনটা আর ভালো করে বন্ধ করতে যাচ্ছে, পুরো বন্ধ হয়নি বলে। হ্যাঁ রে, তোকে এই কাজ কে করার দায়িত্ব দিয়েছে? হ্যাঁ, ছাদের দরজা খোলা আর বন্ধ করা। আমি সেদিনকে দেখেছি বব ঢুকছে, ও আওয়াজ পেয়েছে, ববের গান করতে করতে ঢুকছিল, ও দরজাটা খুলে দিয়েছে, আবার দেখো দরজা বন্ধ করে দেয় কেউ চলে এলে। দেখো কি দায়িত্ব নিয়েছে এই বয়সে, এত দায়িত্বকে কে দিয়েছে এত চাপ নিতে। আবার এইটা নিয়ে পড়েছে, যাও দরজা বন্ধ করে আসো, যাও। যাও করে দাও, বন্ধ করে দাও, করে দাও দরজাটা বন্ধ করে দাও, এখন তুমি আর আমি থাকবো, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ করে দাও, তুমি আগে সরে আসো, ওয়াকারে তো বাড়ি লাগছে। হ্যাঁ সরে এসে করো, করো এবার, করে দাও, করে দাও। হ্যাঁ গুড বয়, করে দাও, ভালো করে করে দাও, ভালো করে, ভালো করে করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও, চলে আসো, চলে আসো। এগুলো তুমি কোত্থেকে শিখেছো ইমান? কে শিখিয়েছে তোমাকে এগুলো? তুমি একা একা শিখে গেছো, তুমি একা একা শিখে গেছো। তোমার কেমন লাগছে, কি মনে হচ্ছে, ছেলে বড় হয়েছে? রেস্ট করব, তো চলো একটু রেস্ট করি। আর আজকের ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব, কারণ আজকে সন্ধেবেলা এক জায়গায় একটু বেরোনোর আছে, তো সেই জন্য আজকের ভিডিওটা সন্ধে অবধি টানছি না। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে অল ভিডিও নোটিফিকেশান তোমরা খুব ইজিলি পেয়ে যাও। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।